প্রিয় দর্শক, আমাদের ইন্ডিয়ার লঞ্চ হয়ে গেল ওপো রেনো 6 Pro 5G ডিভাইসটি, এবং আমার হাতে যে ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে 12GB 256GB ভ্যারিয়েন্ট। সো আজকের ভিডিওতে আমি আপনাদের এই ডিভাইসটির আনবক্সিং এবং একটি রিভিউ করে দেখাবো, এবং দেখাবো যে এই ছোট্ট প্যাকেজের মধ্যে কত কত জিনিস আছে। তো সেজন্য অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে হবে, আর যদি ভালো লাগে শেষে গিয়ে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো দেখুন, প্রথমে চাকুনি আমি এই বক্সের সিল কাটবো, কারণ সিল যদি ব্রেক না করে তাহলে আনবক্সিং কীভাবে হলো। ডিভাইসটির দাম আমাদের ইন্ডিয়ার মার্কেটে রাখা হয়েছে 39,990 রুপি, অর্থাৎ বোঝাই যায় ডিভাইসটি একটি ফ্ল্যাগশিপ ডিভাইস, 5G ডিভাইস, এবং অনেক কিছু যেহেতু স্পেসিফিকেশান দেখছে সেহেতু এত দামটাকে মেনে নেওয়া গেল। সো প্রথমে বক্সটা খোলার পালা, অর্থাৎ ওপরের যে রেনো টিপিক্যাল কেস ইউজ করা হয়েছে একটু শক্ত টাইপের, আমাকে ভীষণ শক্তি দিতে হচ্ছে এই বক্সটিকে আনবক্স করার জন্য, মানে একদম ভীষণ টাইট, অর্থাৎ প্রিমিয়াম ডিভাইস তো একটু টাইট হবে। তো এবারে যে দেখছেন বক্সের যে ব্ল্যাক কালারের ব্ল্যাকেশ একটি ডিজাইন করা হয়েছে, এবং এটা ভীষণ প্রিমিয়াম মনে হচ্ছে, এবং ওপরে ওপোর ব্র্যান্ডিং। তো এর বক্সের মধ্যে কী কী আছে অবশ্যই তা জানবো, তার আগে আপনাকে প্রথমকার উপর খাপটা খুলে নিতে হবে। থাকছে একটা টিপিক্যাল কেস, এটা অবশ্য বেশ ব্ল্যাকের মধ্যে, এটা এর মধ্যে কী আছে অবশ্যই জানাচ্ছি। তার মধ্যে আমাদের এই ওপ্পো ডিভাইসটি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ওপ্পো রেনো 6 Pro ডিভাইস, যেটা 5G। অবশ্যই এটাকে একটু সাইডে রাখি, তারপরে অবশ্যই এটা সম্বন্ধে আপনাদের একদম বিস্তারিত, আপনাদের ওপর বিস্তারিত আলোচনা করে দেখাবো যে এই ডিভাইসে কী আছে না আছে। তার আগে আরও বক্স কন্টেন্ট কী কী আছে সে সমস্ত জিনিস দেখিয়ে দিই। বক্স খুললে আপনারা পেয়ে যাবেন একটা হেডফোন জ্যাক, প্রায় উধাও করে দেয় অনেকে, এখন অনেক রকম ব্র্যান্ড আছে যেগুলো হেডফোন জ্যাক প্রোভাইড করে না, কিন্তু ওপো ব্যতিক্রম, ওপো অবশ্যই আপনাদের হেডফোন জ্যাক প্রোভাইড করে, এটাই ভালো বিষয়। আর এই হেডফোন জ্যাকটা এখানে কিন্তু টাইপ সির দ্বারা হেডফোন আসছে, অর্থাৎ কোনো রকম এক্সট্রাভাবে কোনো রকম জ্যাক থাকছে না, থাকছে টাইপ সির কেবল, ডাটা কেবল, যার সাহায্যে আপনি কি চার্জ করতে পারবেন এবং বিভিন্ন রকম তথ্য সামগ্রী ট্রান্সফার করতে পারবেন। অবশ্যই এটারও কোয়ালিটি বেশ ভালো এবং বেশ মজবুত, কারণ অবশ্যই যেহেতু সাদা কালারের এসেছে। তারপরে থাকছে ওপোর ভুক চার্জিং, অর্থাৎ ওপোর ফাস্ট চার্জিং, তারা ভুক চার্জ নাম দিয়েছে, এবং এই ভুক চার্জটা হচ্ছে 65 ওয়াটের চার্জার, অর্থাৎ এর তারা দাবি করে আপনি আপনার ডিভাইসটিকে যদি শুধুমাত্র 4 মিনিট চার্জ করে নেন তাহলে প্রায় 4 থেকে 5 ঘন্টা আপনি ভিডিও ওয়াচ করতে পারবেন, এটা একটা সুপার বিষয়। এর তারপরে এই যে কেসটা ছিল, এর কেসের মধ্যে রাখা আছে একটি ব্যাক কভার, ব্যাক কভারের কোয়ালিটিটা অবশ্য অতটা ভালো না, কারণ যতটা দাম এবং যেমনটা জিনিস এবং যে পেপার গাইড থাকছে, সিম ইজেক্টর টুল থাকছে এবং সিলিকন কভার থাকছে, এটা অবশ্য নরম এবং একদম নর্মাল কেস। অবশ্য একটা এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন তো পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কেস ছাড়াই ডিভাইসটিকে ইউজ করতে বেশি প্রেফার করবেন, কারণ ডিভাইসের যে লুক আর যে ডিজাইন সেটা অসাধারণ। সো প্রথমে চলুন এই যে প্লাস্টিকটাকে হটানো যাক। উপরে বিভিন্ন রকম ব্র্যান্ডিং লেখা আছে, অর্থাৎ বোকে পোর্ট্রেট ইফেক্টে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, 128GB এবং 25GB আপ টু র্যাম আপনি করতে পারবেন, তার সাথে ডায়মন্ড সিডের প্রসেসর থাকছে এবং সব কিছুই থাকছে। পেছনকার ডিজাইনটা দেখুন কতই সুন্দর, এবং সামনের গ্লসি ফিনিশ থাকছে, এবং পেছনকার ডিজাইনটা অরোরা ডিজাইন বলা হচ্ছে, এবং এটা অসাধারণ, একদম এক একটা ডায়মন্ড প্যাটার্ন ইউজ করা হয়েছে, বিভিন্ন রকম একটা টেক্সচার ফিনিশ, অর্থাৎ এটা কিন্তু কোনো রকম গ্লসি ফিনিশ না, গ্লসের মতো চকচক করলেও কিন্তু গ্লসি ফিনিশ না, এখানে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না, কোনো স্ক্র্যাচও পড়ে না, অবশ্যই স্ক্র্যাচ পড়ে না, অবশ্যই স্ক্র্যাচ টেস্ট করে আপনাদের দেখাবো। এই ডিভাইসটিকে যখন আপনি একটু এদিক কিংবা একটু ওদিকে একটু নড়িয়ে চড়িয়ে দেখবেন তখন বুঝতে পারবেন ডিভাইসটি কতটা চকচক করছে, কখন বা ব্লু কালার থাকছে, কখন একটা ইয়েলোস কালার আসছে। আর হ্যাঁ, যদি আপনি ফাস্ট ফরওয়ার্ডে চলে আসেন তাহলে কিন্তু এই ডিভাইসটি আপনি 2 কালারে পেয়ে যাবেন, এবং এই ভিডিওটি কিন্তু স্পন্সর করছে ফাস্ট ফরওয়ার্ড মোবাইল শপ, এর ঠিকানা থাকছে লালবাগ বাসস্ট্যান্ডের কাছে। আর হ্যাঁ, অবশ্যই ফোন নাম্বার সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, এবং ফোন নাম্বার ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে কিনতে পারেন। 19 জুলাইয়ের আগে যদি ডিভাইসটি তাদের কাছ থেকে কেনেন তাহলে বিভিন্ন রকম এক্সাইটেড অফার থাকছে। এবার আমি স্ক্র্যাচ টেস্ট করে দেখাই, নিলাম চাকু এবং এর উপরে আমি জোরে জোরে ঘষলাম, কিন্তু কোনো রকম স্ক্র্যাচই পড়লো না, আপনারা দেখতে পাচ্ছেন, আই লাভ দ্যাট সাউন্ড। হ্যাঁ, আপনি যতই চেষ্টা করুন না কেন কোনো রকম স্ক্র্যাচ পড়বেন, এটা একদম বিশাল মজার বিষয়, মানে একদম এনজয়েবল মোমেন্ট যখন আমি এই জিনিসটা করছি, কারণ আমরা ভীষণ ভয় পাই ডিভাইস ইউজ করতে যে হয়তো স্ক্র্যাচ পড়ে যাবে, হয়তো দাগ পড়ে যাবে, কিন্তু তেমনটা কিছুই হয়নি। চলুন আপনাকে আর একবার দেখাই, আর একবার চাকুটাকে ঘষে দেখাই। অবশ্য ওপো বলছে হ্যাঁ ঘষ, তুই কত ঘষছিস কিন্তু আমার ওপর দাগ ফেলতে পারবি না, অর্থাৎ চাকুটাই শেষমেশ সেরে গেল। তাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডিজাইনটাও ভালো এবং যে আরোরা ডিজাইন ওটাও ভালো। এবার আপনার কোনটা চয়েস অবশ্যই নিচে কমেন্ট করে জানান, আপনি কিনতে হলে কোনটা কিনবেন। অ্যাকচুয়ালি আমি যদি আমার পার্সোনাল প্রেফারেন্সের কথা বলি তাহলে ব্ল্যাকটা আমার কাছে ফেভারিট। এবং এর সাইডে আপনি পেয়ে যাবেন ভলিউম আপ এবং ডাউন কি, তাছাড়া আর কিছুই থাকছে না এর সাইডে, এর সাইডে শুধুমাত্র, অর্থাৎ এক সাইডে আপনি ভলিউম আপ এবং ডাউন কি আপনার ভলিউমটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং পেছনে যে ক্যামেরা বাম্পটা দেখছেন, অর্থাৎ ট্রিপল স্লট ইউজ করা হয়েছে, এলইডি ফ্ল্যাশ লাইট থাকছে, নিচের দিকে থাকছে সিম ইজেক্টর টুল, তার সাথে থাকছে টাইপ সি USB কেবল,
স্পিকার গ্রিল। তার সাথে ডান দিকে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাওয়ার আপ অ্যান্ড ডাউন বাটন। এবং হ্যাঁ, ক্যামেরার বামটা কিন্তু খুব একটা বেশি না, ক্যামেরার বামটা অল্পই করা হয়েছে। আর যে কালারের যে ডিজাইনটা না, সেটা কিন্তু সত্যি অসাধারণ। তো চলুন ডিভাইসটিকে আনলক করে নিই, ডিভাইসটিকে অন করে নিই। তা করতে করতে ভিডিওটি যদি অবশ্যই আপনার ভালো লাগছে আর এরকম ভিডিও চান, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক অবশ্যই মাস্ট। তো দেখতে পাচ্ছেন প্রথমে ওপোর যে সমস্ত লোগোটা চলে এলো, ওপর দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন, যার সাহায্যে বিভিন্ন রকম কাজগুলো করবেন যখন আপনি ভিড়ে কোনো রকম ক্রাউড জাতীয় যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে যখন কলিং টলিং কিছু করবেন, তখন কিন্তু আপনার মাইক্রোফোনটা আপনাকে খুব ভালো সাহায্য করবে। সো এই ডিভাইসটিকে বুট করার সাথে সাথে ডিভাইসটি ওপেন হয়ে গেল। হ্যাঁ, অসাধারণ। আপনি ডিসপ্লে দেখছেন, ডিসপ্লে সাইজ কিন্তু হচ্ছে 6.5 ইঞ্চিস একটা ডিসপ্লে। এবং একটা মজার বিষয়, এটা থাকছে ফুল এইচডি প্লাস প্যানেল এবং তার সাথে অ্যামোলেড, অর্থাৎ অ্যামোলেড ডিসপ্লে। আমরা জানি কতটা সুন্দর ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট থাকছে, থাকছে ফেস আনলকের সুবিধা, বিভিন্ন রকম সুবিধা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওর আগে আমি আপনাদের আরও বিস্তারিত আলোচনা করব, তার আগে বলে রাখি এই যে সামনে ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরাটা আছে সেখানে কিন্তু পাঞ্চল ইউজ করা হয়েছে। আর হ্যাঁ, এখানে আমরা জানি এখন যে ওয়ানপ্লাস এবং ওপো মার্জ হয়ে গেছে এবং তাদের কালার ওয়েস ইউজ করা হয়েছে। এই ওপোর কালার ওয়েসটা কিন্তু কোনো রকম ব্যতিক্রম না, খুব অসাধারণ ওপোর কালার ওয়েস। আর এখনকার প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু চলে আসছে এই গুগলের তরফ থেকে আসা ডায়ালার এবং মেসেজের একটি বাটন। এবং দেখতে পাচ্ছেন ভীষণ স্মুথ কাজ করছে, যেহেতু এখানে ইউজ করা হয়েছে ডায়মানসিটি, অর্থাৎ মিডিয়াটেকের 5G প্রসেসর, 1200 ডায়মানসিটি প্রসেসর ইউজ করা হয়েছে, সেটা একদম কিলার পারফরমেন্স প্রোভাইড করে আপনাকে। আর এখানে সবথেকে মূল বিষয়, এখানেও কিন্তু ভার্চুয়াল র্যামের একটি অপশন আছে, যার সাহায্যে আপনি আপনার ডিভাইসের র্যামটিকে অবশ্যই আপনার ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবেন আপ টু 7GB। অর্থাৎ আপ টু 7GB পর্যন্ত আপনি আপনার ডিভাইসের র্যাম বাড়িয়ে নিতে পারবেন, এটা কিন্তু একটি অসাধারণ বিষয়। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনটিকে যদি আপনি অন করেন, অর্থাৎ আপনি আপনার কন্ট্রোল অনুযায়ী আপনি 3GB চান না, 5GB চান না, 7GB চান, সেটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করবে এবং আপনি কন্ট্যাক্ট করবেন। সো ভিডিওটি দেখতেই পাচ্ছেন, এবার চলুন ক্যামেরায় যাওয়া যাক। ক্যামেরায় গেলেই কিন্তু প্রথমেই যে বলেছিলাম যে পোর্ট্রেট বোকে এফেক্টে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, সেটা একটা অসাধারণ। তো সেরকমই প্রথমেই যখন ক্যামেরাটা ওপেন করেন, তাহলে যে ভিডিও মোডটাই প্রথমে ওপেন হয়ে যায়, অর্থাৎ এটি অ্যাকচুয়াল ক্যামেরা মোড না, এটি ভিডিও মোড। এবং ব্যাকে ক্যামেরা ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেল। 64 মেগাপিক্সেলের দ্বারা আমরা এই সমস্ত ছবি টিভি আপনি ক্যাপচার করবেন এবং ক্যামেরার যে সমস্ত ফটো, পোর্ট্রেট, ভিডিও, অডিও বিভিন্ন রকম সিস্টেম আছে, আপনি এর সাথে ভিডিও করতে পারবেন। N60fps 1080, তারপরে এই যে সেলফিগুলো আছে, অবশ্যই বিভিন্ন রকম সেলফি স্যাম্পল আমি আপনাদের প্রোভাইড করবো, আপনারা সেলফি স্যাম্পল দেখে জানাবেন যে সেলফিগুলো কেমন হয়েছে, যেহেতু সামনে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। আর আমরা জানি ওপো কিন্তু ক্যামেরা ফোন, সেজন্য ওপোর ক্যামেরাতে কোনো রকম নালিশ করাই যায় না, এখানে বিভিন্ন রকম ক্যামেরা সেটিং তো থাকছেই। এখানে যে কালার ওয়েসটি ইউজ করা হয়েছে ওপোর কালার ওয়েস, সেটা কিন্তু অনেকটাই ক্লিন এবং অনেকটাই স্মুথ ইন্টারফেস পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা ইচ্ছা মতো আপনার কালার ওয়েসগুলো চেঞ্জ করতে পারবেন, যে বুটওয়্যার অ্যাপগুলো আছে সেগুলোকে ইচ্ছা মতো আনস্টলও করতে পারবেন। আর এই যে ডিভাইসটা আছে, এই ডিভাইসের ব্যাকে যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তারও কিছু স্যাম্পল অবশ্যই আমি আপনাদের শেয়ার করবো, আপনারা দেখবেন এবং দেখে জানাবেন যে আপনাকে কেমন লেগেছে। তার আগে আমার চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলের নাম টুইন টেকনিক্যাল, আপনারা প্রায় সকলেই জানেন, অবশ্যই ইউটিউবে যান এবং সার্চ করেন টুইন টেকনিক্যাল, আমার চ্যানেলটা দেখবেন, প্রথমে চলে আসবে। আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং এরকম মজার ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই যে ওপো N6 Pro ডিভাইসটা আছে, এই ডিভাইসের ইনস্ট্যান্টলি আমি ফ্রি ফায়ার গেমিং টেস্ট করবো, আপনাদের দেখাবো, সেজন্য কিন্তু সাবস্ক্রাইব মাস্ট আমার চ্যানেলটি। এবারে ডিসপ্লের যে ভিউইং অ্যাঙ্গেলের বিষয়ে কথা বলি, সেটা কিন্তু একদম অ্যামেজিং বলা যায়। আপনি আপনার মোবাইলটাকে যে অ্যাঙ্গেলই করুন না কেন, একদম 100% ভিজিবিলিটি পেয়ে যাবেন, এটা কিন্তু একটা মজার বিষয়। এবং যে কালার কোয়ালিটি, সেটাও অসাধারণ, আপনারা অবশ্যই এনজয় করতে পাচ্ছেন। আপনারা এখানে দেখুন এই যে ভিডিওটা আমি প্লে করেছি, এটাতে কতটা চকচকে, কতটা স্মুথ এবং কতটা পারফেক্ট কাজ করছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এইটুকুই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, টিল দেন বাই বাই, আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্ডাস্ট্রি।